রাজধানীর কারণবাজারে পেট্রোবাংলা সহযোগী প্রতিষ্ঠান তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কিছু কর্মকর্তার তথ্য নিতে পেট্রোবাংলা অফিসে যায় দুদকের একটি দল। পরে দুদকের এই কর্মকর্তা জানান, তিতাসের কিছু কর্মকর্তা বিভিন্ন শিল্প কারখানা ও প্রতিষ্ঠানে অবৈধ সংযোগ দিয়েছে এমন অভিযোগ দুদকের কাছে রয়েছে। বিষয়টি তদন্তের জন্য পেট্রোবাংলার কাছে থাকা তিতাসের বিভিন্ন নথি চাওয়া হয়েছে বলেও জানান তিনি। তিতাস গ্যাসের যে কর্তৃপক্ষ আছেন তাদের উপরে, এটা একটা হলো পেট্রোবাংলার সাবসিডিয়ারি প্রতিষ্ঠান, সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের উপরে পেট্রোবাংলার কর্তৃত্ব কি এবং তারা কিভাবে আমাদের তিতাস গ্যাস সংক্রান্ত যে অভিযোগগুলো আমাদের কাছে আছে এগুলাতে সহায়তা করতে পারেন, সেই বিষয়টা জানার জন্য এবং ওনাদের সহযোগিতার জন্য আমরা এখানে এসেছি। তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান দুদকের এই কর্মকর্তা। অভিযোগের সত্যটা কতটুকু আছে সেটা কাগজপত্র অনুযায়ী দেখে যখন আমরা প্রাইম এফিসি পাবো তখনই তার বিরুদ্ধে আমরা লিগ্যাল অ্যাকশন নিব, আইনানুগ ব্যবস্থা নিব। তবে চেষ্টা করেও এ ব্যাপারে পেট্রোবাংলার চেয়ারম্যানের বক্তব্য পাওয়া যায়নি। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা।